গুনার মাঝে দাঁতাছে যদি কোনো মানুষে মানুষরে কাতল করে আল্লাহ তারে মাফ করে দেয় না কাতলর বদলা কাতল খুনর বদলা খুন গুনার মাঝে দাঁতাছে যদি কোনো মানুষে মানুষরে কাতল করে আল্লাহ তারে মাফ করে দেয় না কাতলর বদলা কাতল খুনর বদলা খুন কিন্তু বন্দা এদের সময় গুনা করে গুনা করিয়া বুঝিলাম আমি তো ভুল করছি দুষ করছি আল্লাহর দরবারে যে সময় বন্দা না লই যায় আল্লাহর যাতে ই বন্দার জিন্দগির সমস্ত কসুর আত্রে মা ফরিয়া দিলাই যেই যে বন্দা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত তাইন ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন قال كان في بني إسرائيل رجل قتل 99 إنسانا ثم خرج يسأل فأتى راهبا فسأله فقال له هل من توبة قال لا فقتله فجعل يسأل فقال له رجل إيت قرية كذا وكذا فأدركه الموت أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد محبة الرشيد فلوين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إن ملت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
أكبادنا مجروحة من سيف هجر المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. يا مصطفى ويا مرتضى ارحم على عصياننا مجهورة أعمالنا طمع وذنب وظلم. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اما بعد আজকের এই তরিকতের বাৎসরিক জলসা হযরত পীর মরহুম শাহ মুসাউর আলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির 25তম বাৎসরিক উরুস মাহফিলের সম্মানিত সভাপতি ওলিয়ে কামিল পীরে কামিল উস্তাজুল আসাতিজা والمحدثين والمفسرين شمس الأساتذة تطرف اتر فروان جل أهل السنة والجماعة سبابتي راتاباڑی جامع العلوم نظامية مدرسة شيخ الحديث سار تاج علامة দলগামী মাদ্রাজিল্লাহুল আলী মঞ্চে উপস্থিত মুআজ্জজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম নওজোয়ান যুবক ভাই হল পর্দার অন্তরালে পর্দার সীমা বইন হল আল্লাহ পাক রব্বুল ইজ্জতর দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্তরে এই মোবারক মহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছে আল্লাহ তাআলার দরবারও আমরা দিল কুলিয়ে একবার শুকরিয়া আদায় করি হুক আলহামদুলিল্লাহ আমরা এই জমিনের মধ্যে আইছি আল্লাহ আমরার লগে ফরমাইন আমি তোমার দানের একদম নিকটে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার গর্দনার সার রক্তকে আরো দারাত আমি আল্লাহ এর পরেও আমি ফরিশতা হল তোমাতানোর কিনারাত রাখছি খে কোন ভাই আঠরায় কোন ভাই জারায় খে কিতা মাতরায় সমস্ত আমার ফরিশতা হলে লিপিবদ্ধ করতে আসুন আল্লাহ তাআলা ফরমায় আমার গোলাম বন্দা বান্দি হল তুমি তাই দুশর ভুল হর এই দুশর ভুলর মাফি চাই কারণ বন্দায় নেকির নিয়ত করার লগে লগে তার নামায় আমলের মধ্যে নেকি লেখা হয় ওয়াজ মাহফিল আসন মুকাম ইসালে সাব মাহফিল আই হাজির হয়েছে তোমার নামায় আমল ও ফরিশতা হলে নেকি লেখরা আল্লাহ যে কত এহসান আমরা রে করছেন এহসানের মধ্যে তাকিয়া আমরা গুনার নিয়ত করলেও আল্লাহ গুনা লেখুন না গুনা করার বাদেও লেখতে দিন না নেকির ফরিশতায় থামাইলেন বলে আবো লেখিও না আল্লাহর বন্দায় হয়তো তৌবা করিলেই তো পারে
আল্লাহর তসবিহ পড়ি লইতে পারে আবল লেখিও না থামাইয়া তো জড়ন গুনা গুনার ফরিস্তারে যে আবল লেখিও না কত সময় পর পর গুনার ফরিস্তায় ফরমাই না আমি লেখিলাই বলে না আবতাম বলে কত সময় আমি থামতাম বলে তুমি দশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করিলা সুবহানাল্লাহ হইত না দশ ঘন্টা পর্যন্ত নেকির ফরিস্তায় গুনার ফরিস্তারে তামাইয়া তৈন যে আমার গোলাম বন্দায় নি তৌবা করিলেই তো পারে আল্লাহর দরবার ও ইস্তেফার করিলেই তো পারে যার কারণে তামাইয়া তৈন ও আল্লাহর বন্দা বান্দি হল আমরা তো বড় বেবুলে দিন খাটাইয়ার জেলা মনে হয়লা চলিয়ার দুই শইলে ভুল হইলে স্বীকার করতে রাজি পাই না ও আল্লাহর বন্দা হল আল্লাহ ফরমাই তোমরা দুষ্কর ভুল করো আমার দরবার তোমরা হাজির হইও সঙ্গে সঙ্গে তোমরা আমার কাছে মাফি চাইও তোমরা ইলা কোনো দুষ না ইলা কোনো ভুল নাই যেটা আমি মাফ করে দিতাম নাই তোমরা আমার দরবার তৌবা করিও আমি তোমরার জিন্দগির কচুরি আঁতরে মাফ করে দিলাই মুখ সুবহানাল্লাহ দশ ঘন্টা পর্যন্ত বদির ফরিস্তায় অপেক্ষা করো যে আল্লাহর বন্দায় নি আল্লাহর দরবার কোনো তৌবাতিল্লা করিলায় মানুষ যে বড় বেহালে বেখেয়ালে দিন খাটাইতরা দশ ঘন্টা পরে যে সময় বন্দায় তৌবা করে না ও সময় নেকির ফরিস্তায় চোখ ফিরাইলাই আর বদির ফরিস্তায় তাই নিজে লেখিলাই ও বাইরে আল্লাহ তাআলা ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল আল্লাহ বড় আদর করিয়া ডাক দেন ও আমার গোলাম বান্দা বান্দি হল তুমি তেন কিতা খড্ডায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم ও আমার গোলাম হল বড় আদরের সহিত আল্লাহ ডাকতেন ও আমার মায়ার গোলাম হল ও ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম তুমি তেন যারা তোমার তান নফসর উপরে জুলমে করি লাইছো ভুল করি লাইছো দুষ করি লাইছো ভুল করিয়া বুঝরা আমি ভুল করি লাইছি দুষ করিয়া বুঝরা নিজে নিজে আমি দুষ করছি আল্লাহ ফরমাই তোমারে আমি এখন পর্যন্ত রক্ষত দিয়া তুমি আমার দরবার তুমি ভিক্ষা চাইলাও আমার দরবার মাফি চাইলাও আমার রহমতর দুয়ার কুলা তোমার লাগি আশরাফু আলা আনফুসিহিম যারা তোমার নফসের উপরে জুলমি করি লইছো তুমি আমার রহমত তাকি না উমেদ হইও না লা তাকনাতু মির রহমাতিল্লাহ তুমি দেন আমার রহমত তাকি না উমেদ হইও না তুমি দেন আমার রহমত রূপে আশা রাখিয়া আমার দরবার মাফি যাও আমি আল্লাহ তোমার দণ্ডে মাফ করিয়া দিমু ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ তাআলা সমস্ত গুনাহের মাফ করনেওয়ালা ইলা কোনো গুনাহ নাই যে বন্দায় করছে আর হরি আল্লাহর কাছে মাফি চাইছে আল্লাহ মাফ করে দেন না হো না সুবহানাল্লাহ সমস্ত গুনার আল্লাহ মাফ করিয়া দেন দিয়া হন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ বড় মাফ করনেওয়ালা দয়াবান দয়া করনেওয়ালা বাইরে তো বড় গুনাহ করো না কেন আল্লাহ তোমার জিন্দগির কুজুরিয়াত রে মাফ করে দিলাই বা সাল্লাল্লাহ বুখারী শরীফের মধ্যে আনয় বনি ইসরাইলের এক বন্দা
বড় পাপি অতি গুনাহ করছে গুনার মাঝে দাঁত আছে যদি কোনো মানুষে মানুষরে কাতল করে আল্লাহ তারে মাফ করে দেয় না কাতলর বদলা কাতল খুনর বদলা খুন কিন্তু বন্দা এদের সময় গুনা করে গুনা করিয়া বুঝিলাম আমি তো ভুল করছি দুষ করছি আল্লাহর দরবার যে সময় বন্দা না লই যায় আল্লাহর দতে ই বন্দার জিন্দগির সমস্ত কসুর আত্রে মা ভরিয়া দিলাই যেই যে বন্দা হজরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়ত তাইন ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন قال كان في بني إسرائيل رجل قتل 99 إنسانا ثم خرج يسأل فأتى راهبا فسأله فقال له هل من توبة قال لا فقتله فجعل يسأل فقال له رجل إيت قرية كذا وكذا فأدركه الموت بني إسرائيل رخ بنداي বাইরে আল্লাহ বন্দা হলরে মাফ করে দেন কেমনে কেমনে বন্দা হলরে মাফ করে দেও আল্লাহ কি আল্লাহ ইচ্ছা প্রকাশ করেন তোড়া লক্ষ্য করিও ই বন্দায় এক দুইজন মানুষ মারছে না 99 জন মানুষ কাতল করে লাইছে কোনচাইন 99 জন মানুষ কাতল করার পরে আল্লাহর আর মাফ করে দিবানি কোনচাইন এক মানুষে বিনা কারণে যদি কেউ কাতল করিলায় আল্লাহ ফরমাইল এর জেজা হইল কি তারে ফিরিয়া কাতল করা কিসাস কোরআন শরীফের মধ্যে আনছুন যদি তুমি কোনো মানুষের এক আঙ্গুল রেখাটো তার বদলা এক আঙ্গুল খাটো হইতো কোনো মানুষের দাঁত পাঙ্গতে বদলা হইল দাঁত পাঙ্গা হইতো কোরআন শরীফ আল্লাহ কিসাসের কথা কইছেন বদলার কথা কইছেন বদলা লো হইতো যদি কোনো মানুষরে কাতল করো তে তুমি জাহান্নামের মধ্যে যাইবাই তোমার কাতল করইব তুমি জাহান্নামের মধ্যে যাইবাই কিন্তু বনি ইসরাইলরই বন্ধা এক দুইজন নাই 99 জন মানুষরে কাতল করে লইল এরপরে ভিতরে ডর হামাইছে আমি তো চরম সীমার ভুল করে লইলাম এক দুইজন নাই 99 জন মানুষরে আমি কাতল করিয়া বইলাম আমার কি উপায় হইতো আমার নি মাফি হইব আল্লাহর বন্দা আপনার রওনা দিছে রওনা দিয়া গে পাইল রাহিব দরবেশ মানুষ রাহিব বেটারে পাইয়া জিজ্ঞাসা করলো ওরে আল্লাহ বন্দা হোসেন আল্লাহ আমার লগে কোনো তোবার দুয়ার রাখবানি আমি তো এক দুইজন নাই 99 জন মানুষরে কাতল করি লাইছি আল্লাহ আমারে আর মাফ করিয়া দিবানি কইতে সময় ই যে ব্যক্তি আসলা ই ব্যক্তি আপনার সাদা সুজা মানুষ আসলা এই নাক্তা উঠিয়া কই দিছ 99 জন কাতল করছ আল্লাহ তোমারে আর মাফ করে দিবানি আর তো তোমার কোনো তোবার দরওয়াজা নাই বন্ধ করিছ শোনার লগে লগে আল্লাহর বন্দার গুসা উঠি গেল আল্লাহ তাআলা ফরমান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থাকি না উমেদ হইও না নিরাশ হইও না আল্লাহর রহমত তো সারাতে বাড়িয়া যে সময় আল্লাহর বন্দায় হইল আল্লাহর রহমত থাকি আল্লাহ কইছ নিরাশ হইতাম না আর তুমি করে আমার মাফি হইতো না যদি আল্লাহ 99 জন মাফ করে দেন না তে 100 দিতা নাই তোমারে দি 100 ফুরাই লাই হইয়া আপনার রাহিব রেও কাতল করে লাইল 100 ফুরাই লাইল 100 ফুরানির বাদে তার ভিতরে তো এখনো চিন্তায় মারের আমি তো ভুল করলাম যে ভুলর কোনো সীমা নাই আর জিকার করা তাই রাহিব বেটারও মারি লাইলাম এখন কি উপায় হইতো রানা দিছে রানা দি আটের আর ভিতরে ভিতরে খান্দের আমি তো চরম সীমার দুষর দুষি হয়ে গেলাম ভুল করে লাইলাম আটি আটি যার রাস্তার মধ্যে আর একজন মানুষরে পাইল পাইয়া হইল বাইরে আমি তো বড় দুষি চরম দুষি একজন 100 জন মানুষরে কাতল করে লাইলাম এখন আমার কোনো মাফি আছে
আমার নি কোনো উসিলা আছে কোন উসিলা লইলে আল্লাহ আমার মাফ করে দিবা কোনো উসিলা আছে নি ও ফরমাইন আল্লাহর বান্দা শুনছে বালা মানুষের উসিলা ধরলে বালা মানুষে কোন বস্তু ধরলে এই জিনিসটা সম্মানই হই যায় যেমন লাখান আপনারা আজকে ইন আসন মুখা নাইছেন ইন কোন রোজা নাই কিন্তু আল্লাহর মায়ার বান্দা জায়গার মধ্যে বইয়া আল্লাহর জিকির করার কারণে এই জায়গাটা সম্মানই হই যায় এই জায়গার ওসিলা ধরিয়া দোয়া করলে এই জায়গাটাই আল্লাহর কাছে সওয়াল করলে আল্লাহ ফিরাইয়া দেনা বলা নাইনি যার কারণে মানুষে এই জায়গার মধ্যে শত শত হাজার হাজার টাকা মানছে এই জায়গার মধ্যে দে দিয়ে আল্লাহর কাছে ফানা চায় আল্লাহ এই জায়গার খাতিরে তার বন্দা বান্দি ওগুলোর মকসুদ রে পূর্ণ করিয়া দে কারণ কিতা বলে আল্লাহর এক বালা মানছে বালা বন্দা এই জায়গা আল্লাহর আবাদত খসলা ও কারণে এই জায়গাটা সম্মানী হয়ে গেছে যুগ যুগ তাকিয়া দরি দরিয়ার এই জায়গার মধ্যে মানুষ আইত্রা দূর দূরান্ত তাকিয়ায় মানুষে যে মকসুদে আয় ও জায়গার খাতিরে আল্লাহ এই বন্দা ওগুলোর মকসুদ রে পূর্ণ করিয়া দে হুনালিকা দা জাকারিয়া রাব্বা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আইয়া মরিয়মে যেন ইবাদত খুশলা জায়গাতে ইয়া তান ওয়াসিলা দরিয়া ইবাদত করেন খেলে বলে এই জায়গাটায় ও মুখে ফলনা ইবাদত করিয়ে জায়গাটা সম্মানী হয়ে গেছে ও জায়গার ওয়াসিলা লইয়া দোয়া করলে আল্লাহর দরবারও দোয়া কবুল হয় হযরতে ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনো মাসলাত বেড়া লাগলে ইমাম আবু হানিফার রওজা শরীফের কিনারার মধ্যে যাইতা কারণ যেদিন ইমাম আবু হানিফার ইন্তেকাল হয়েছে ওদিন ইমাম শাফির জন্ম হয়েছে যেদিন ইন্তেকাল হয়েছে ইমাম আবু হানিফার হয়েছে ওদিন ইমাম শাফির জন্ম হয়েছে ইমাম শাফি আপনার যে সময় কোনো মাসলাত বেড়া লাগতা কোনো বুড়াই আইতো কোনো মাসলার ফায়সালা পাইতা না ইমাম আবু হানিফার রোজার কিনারার মধ্যে মসজিদ আসলো ও মসজিদ জ্ঞান ফল নমাজ পড়িয়া ঘুমাই যাইতা স্বপ্ন যুগে আল্লাহ ইমাম আবু হানিফার খাতিরে তান এই মাসলারে হল করে দিলাই দেখো সুবহানাল্লাহ